হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি পদার্থবিজ্ঞানের ক্লাস নাইনের বল গতির যে গাণিতিক উদাহরণগুলো করেছিলাম তোমাদের লেখচিত্রের সাহায্যে ওইটার আজকে চার নম্বর ভিডিও তোমার বাকি ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো শুরু করা যাক তো এই অঙ্কটা কী বলা আছে না মূলবিন্দু থেকে এটা টি অক্ষ আর এটা হচ্ছে ভি অক্ষ মিটার পার সেকেন্ড আর এদিকে টি অক্ষ হচ্ছে সেকেন্ড এখানে দেখতে পাচ্ছ যে দশ সেকেন্ড আর তার অন্তিম বেগ হয়েছে কত দশ শুরুতে কত না জিরো মানে এটা মূল আমি স্বরলেখা ভিটি লেখোচিত্র প্রশ্ন বলেছে কণাটার গড় গতিবেগ কত যদি নির্দিষ্ট হারে আমরা জানি নির্দিষ্ট হারে বাড়ে তাহলে আমরা অন্তিম বেগ এবং প্রাথমিক বেগ করে বাই টু করলে তার গড় বেগ পেয়ে যায় তো যেহেতু এটা মূল আমি স্বরলেখা তাহলে কি বোঝাচ্ছে না কণাটা সমতরণে গতিশীল তাই অন্তিম বেগ আর প্রাথমিক বেগ যোগ করে বাই দুই দিয়ে ভাগ করে দিলে আমরা তার গড়বেগ পেয়ে যাবো এটা কিন্তু আসে তাহলে কি লিখবো না চিত্রানুযায়ী কণাটার প্রাথমিক বেগ কত জিরো জিরো পেয়ে গেছে টি সেকেন্ড পরে অন্তিম বেগ কত হবে এটা লিখবে কিন্তু ভালো হবে টি সেকেন্ড পরে অন্তিম বেগ ভি ভি কত হবে টি সেকেন্ড মানে দশ সেকেন্ড পরে আমার টি এখানে বলবো দশ সেকেন্ড পরে অন্তিম বেগ কত হবে না ভি সেটাকে নাম দিলাম ভি এবং তার বেগ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড এবারে এই লেখাটা লিখবো লেখচিত্রটি যেহেতু মূলবিন্দু আমি স্বরলেখা যার দ্বারা বোঝা যায় কণাটা সমতরণে গতিশীল তাহলে কি হবে আমরা জানি গড়বেগ সমান প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই টু তাহলে এখানে ইউ প্লাস ভি বাই টু করে দিলাম মান কত বলেছে ইউর মান জিরো ভি রান দশ বাই টু মানে দশ বাই টু মানে কত হলো অন্তিম বেগ হলো সরি গড় বেগ হলো পাঁচ মিটার পার সেকেন্ড তাহলে কোনোটার গড় বেগ আমরা পেয়ে গেলাম পাঁচ মিটার পার সেকেন্ড তাহলে পরের কোশ্চেন কী বলেছে না গ্রাফটা দিয়েছে তাহলে জিরো থেকে বাড়তে বাড়তে পাঁচ তারপরে এসছে দশ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডে ম্যাক্সিমাম বেগ হয়েছে কুড়ি এখানে বুঝতে পারছো যে বেগ বাড়তে বাড়তে ম্যাক্সিমাম তারপরে বেগ কমতে 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 জিরো মানে এখানে সমতরন হয়েছে এখানে সমবন্দরে নামছে তো যাই হোক এই যে টোটাল পথে বলেছে গড় বেগ কত গড় দ্বিতীয় বলতে পারে গড় বেগ যাই হবে একই মান কারণ এটা রিজুগতির ক্ষেত্রে তো যাই হোক তো এবার আমরা কী বের করবো না প্রথম আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ মানে স্মরণবাই মোট স্মরণবাই সময় তাহলে এখানে টোটাল আমরা কী করব বস্তুরি দ্বারা অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ করতে হবে না এই লেখচিত্রের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে টোটাল ক্ষেত্রফলটা এটা ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে আমরা জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ভূমি কত না জিরো টু টেন মানে কত ভূমি হয়ে গেলো দশ আর উচ্চতা কত জিরো টু এখানে টোয়েন্টি তাহলে কত হলো টুয়েন্টি তাহলে এখানে আমার কত হলো দু পাঁচে দশ মানে পাঁচ দুয়ে দশ মানে একশো মিটার হয়ে গেল এটার ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে বস্তুটি অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে গেলাম এবার হচ্ছে অতিবাহিত সময় আমরা দেখতে পাচ্ছি কত টোটাল পত্রার অতিবাহিত সময় হচ্ছে টি সময় হচ্ছে টেন সেকেন্ড তাহলে গড় গতিবেগ কত হবে অতএব ওই সময়ে গড় গতিবেগ কত হবে না বাই সময় তাহলে কত হলো একশো বাই দশ মনে কত হলো এখানে দশ মিটার পার সেকেন্ড বা দশ মিটার সেকেন্ড ইনভার্স তাহলে আমরা গড় গতিবেগ এখান থেকে বের করে নিতে পারলাম বুঝতে পারলে তোমরা সবাই এর পরের গ্রাফটাতে এসো এটা জিরো এদিকে প্লাস ফাইভ প্লাস টেন এদিকে বেগটা হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস টেন গ্রাফটা কি মিটার পার সেকেন্ডে আর এদিকে হচ্ছে টি সেকেন্ডে এই গ্রাফটি আছে তো এবারে এটাকে এটা যদি ও হয় এটাকে নাম দিলাম এ এই প্রান্তটা এ এই প্রান্তটাকে দিলাম বি এই প্রান্তকে সি আর এই প্রান্তকে ডি এবারে প্রশ্নটা হচ্ছে যে ছ সেকেন্ড মানে টোটাল যে পত্র দেখানো আছে ছ সেকেন্ডে বস্তুটির মোট স্মরণ ও গড় গতিবেগ তাহলে আমার যদি মোট স্মরণ বেরিয়ে যায় আর মোট সময় তো এখানে সিক্স বলেছে তাহলে মোট স্মরণ বাই সময় দিয়ে আমি গতিবেগ যাবো প্রথম আমাকে স্মরণ বের করতে হবে আমি আগেই শিখিয়েছি স্মরণ বের করা কি তাহলে মোট ছ সেকেন্ডে মোট স্মরণ কত হবে আমি স্মরণ বলে লিখলাম ছ সেকেন্ডে মোট স্মরণ কত হবে না দেখো এটা হচ্ছে যেদিকে যাচ্ছে এই যে ও এ বি এটার ক্ষেত্রফল আর এটা তো বিপরীত দিকে গেছে তাহলে এটা কি মাইনাস হয়ে যাবে এদিকের ক্ষেত্রফল মানে কী হবে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস হয়ে যাবে বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ও এ ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে আমরা জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা ভূমি মানে কত জিরো টু ফোর মানে এখানে ফোর উচ্চতা মানে কত জিরো টু টেন মানে হচ্ছে এখানে কত এখানে কত হলো দুই আর হাইট হচ্ছে জিরো টু মাইনাস ফাইভ মানে হচ্ছে ফাইভ এটা হলো তো এবার ক্যালকুলেশন করা যাক দু দুই চার মানে এখানে কত হলো কুড়ি মাইনাস দুই মানে পাঁচ মানে কত হলো এখানে কুড়ি মাইনাস ফাইভ পনেরো মিটার আমরা স্মরণ পেয়ে গেলাম পনেরো মিটার আর সময় কত বলেছে এখানে ছ সেকেন্ড তাহলে এক্ষেত্রে গড় গতিবেগ কত হবে গড় গতিবেগ হবে বাই সময় এখানে মোট বাই সময় তাহলে পনেরো বাই সিক্স তাহলে কত হলো না হচ্ছে তিন পাঁচে পনেরো তিন দুয়ে ছয় মানে হলো পাঁচের দুই মানে এখানে হলো টু মিটার পার সেকেন্ড তাহলে বুঝতে পারলে এই গ্রাফের অঙ্কগুলো কীভাবে করতে হয় স্মরণ হলে বিপরীত দিক হলে মাইনাস হয়ে যাবে আর যদি এটা দূরত্ব যদি দ্রুতি চাই তো গড দ্রুতি তাহলে বাই সময় কিন্তু এখানে দ্রুতি হলে দুটো যোগ হয়ে যেত আর স্মরণ হলে এখানে বিয়োগ হয়ে গেছে তাহলে বুঝতে পারলে অঙ্কগুলো কীভাবে করতে হয় তো এই অঙ্কগুলো দেখতে থাকো এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই আমি এর পরবর্তী যে তোমাদের চ্যাপ্টারের ভিডিওগুলো নিয়ে আসবো তোমরা ভালোভাবে দেখতে থাকো এবং ভালোভাবে পড়াশোনা করে যাও বেস্ট অফ লাক থ্যাংক ইউ